কবিগুরু রবীন্দ্রনাথের ছোট গল্প মুক্তির উপায় অবলম্বনে আজকের নাটক মুক্তির উপায়। নাট্য রূপায়ণে বাণী লাহিড়ি, পরিচালনা মনোজ লাহিড়ি। কবিগুরু রবীন্দ্রনাথের ছোট গল্প মুক্তির উপায় অবলম্বনে লেখা। ফকিরচাঁদ ও মাখনলাল এই দুই ব্যক্তির হঠকারিতার ঘটনা নিয়েই আমাদের আজকের এই নাটক। এই দুই ব্যক্তি প্রকৃতিতে সম্পূর্ণ বিপরীত, যেন একই পৃথিবীর দুই মেরু। মাখনলাল নিতান্ত শৌখিন ও চপল প্রকৃতির, ফকিরচাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতির। তবে ওই দুই কোন প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ। মাখনলাল এই ঘটনাস্থলের মুখ্য উপজীব্য বিষয় নয়, তাই তার প্রসঙ্গ এই নাটকের ভূমিকায় বিশদভাবে নাই বা উল্লেখ করিলাম। এখন ফকিরচাঁদের বিষয়টাই মুখ্য। পূর্বেই বলিয়াছি, বাল্যকাল হইতে ফকিরচাঁদ অতিশয় গম্ভীর প্রকৃতির। বৃদ্ধ সমাজে কখনোই তাহাকে বেমানান দেখাইত না। ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারেই সহ্য হইত না। তাহার স্ত্রী অনুমতির বয়স অল্প, সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায়, কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভগবত পড়ায়। কাত অবকান্তা কষ্টে পুত্র
সংসার অতীব বিচিত্র নলিনী দলগত জলমুখি তরণম Don't
Yeah.
আমাকে রক্ষা করুন, তো আমাদের হাত